بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الله رب العالمين দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর ইকরা বাংলা কর্তৃক আয়োজিত আমাদের সবার প্রিয় অনুষ্ঠান এনলাইটেন্ড জার্নি শুরু করার যে তৌফিক দান করলেন সে রব্বুল আলামিন দরবারে আমরা কালেমাত শুকর হিসাবে বলছি। লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালিক ওয়া আযীম সুলতানিক। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে লক্ষ কোটি সালাম প্রেরণ করছি। আজকে যদি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন তার তৌফিক অনুযায়ী আমরা আপনাদের সম্মুখে আপনাদের সেই প্রিয় সাবজেক্ট মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য এই সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে আপনাদের সবার পরিচিত শেখ আজকেও আমাদের সাথে আছেন। আপনাদের সবার জানা সবার পরিচিত জনাব মোহতারাম শেখ আব্দুল হাই খান, জাযাকুমুল্লাহ খায়র শেখ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আশা করি আপনারা ভাই বোনেরা যারা আছেন তারা সুস্থ আছেন, ভালো আছেন এবং আমাদের অনুষ্ঠান শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। আজকে শেখ যে কথাগুলো বলবেন খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা সাতটি দিন আমরা এই সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি, আজকে হয়তোবা আমাদের শেষ দিন হবে, অষ্টমতম দিন হবে ইনশাআল্লাহ। আমরা আজকে কনক্লুশনে যাব ইনশাআল্লাহ, সেখান থেকে আপনি আপনার ফ্যামিলি যেন বেনিফিট হয় এবং দিন এবং দুনিয়া যেন উভয় জগতে আমরা সেখান থেকে বেনিফিট পাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সে দোয়া করছি। সম্মানিত ভাই বোনেরা, প্রতি বুধবার আপনাদের এই অনুষ্ঠান আপনারা দেখে থাকেন ইকরা বাংলাতে, আপনারা ইচ্ছা করলে ইউটিউবে দেখতে পারবেন আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ। আমি যাচ্ছি শেখের কাছে সুন্দর আলোচনা শোনার জন্য ইনশাআল্লাহ। আশা করি সবাই উপভোগ করবেন আল্লাহর দিন, আল্লাহর কথা, রাসূলের কথা। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন والصلاه والسلام على رسوله الامين واله واصحابه واتباعه الى يوم الدين وسلم تسليما كثيرا ثم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربكم اعلم بما في نفوسكم ان تكونوا صالحين فانه كان للاوابين غفورا صدق الله العظيم। সম্মানিত ভাই পরিচালক, ইকরা বাংলা টিভির সম্মানিত কলা কৌশলী ভাই বন্ধুরা, টিভির পর্দায় দূরের ও কাছের সকল শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনাদের প্রিয় অনুষ্ঠান এনলাইটেন জার্নিতে খায়র মকদম সুস্বাগতম মোবারকবাদ জানিয়ে এবং মহান মাবুদের দরবারে শুকরগুজার হয়ে প্রোগ্রামের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য এটার অষ্টম সেগমেন্ট, অষ্টম পর্ব আমাদের যাচ্ছে। আমরা আজকে শুরু থেকে নিয়ে গত পর্ব পর্যন্ত যে আলোচনা করেছি সংক্ষেপে তার সামারাইজ করব, সারমর্ম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা বিচ্ছিন্নভাবে সাত পর্ব শুনেছেন অথবা কিছু শুনেছেন, কোনো কোনো পর্ব মিস হয়ে গেছে,
তাদের সকলের জন্য আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কি করব তা যদি না জানি ঠিকমতো, কিভাবে করব তা যদি না বুঝি নেই, তাহলে আমাদের পক্ষে এটা প্র্যাকটিস করা সম্ভব না। আমরা জানি মা বাবার খিদমত করব, কিভাবে করব, কতটুকুন করব, কখন করব, এটা আমাদেরকে বুঝে নেওয়া দরকার। এজন্য এই সাত পর্ব যারা মিস করেছেন অথবা এর কিছুটা কিছু পর্ব মিস করেছেন, কিছু শুনেছেন, তাদের সকলের জন্য আজকের এই কনক্লুশনটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সহি কথা বলার তৌফিক দেন, এবং আমরা যারা বলছি আর যারা শুনছি তাদের সবাইকে যেন আল্লাহ আমল করার তৌফিক আতা করেন। আজকে ইলিমের অভাব নাই, স্কলারদের অভাব নাই, শেখের অভাব নাই, বুজুর্গদের অভাব নাই, কিন্তু আমলের বড় অভাব। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক কার্য সম্পাদন করার মানুষের বড় অভাব মুসলিম দুনিয়ায়, মুসলিম মিল্লাতের মধ্যে। এজন্যই আমরা বর্তমানে এই অবস্থা অতিক্রম করছি। আমরা যে মুহূর্তে আলোচনা করছি এই মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুসলিম উম্মার জন্য বড়ই দুঃসহ যাতনার মুহূর্ত। একদিকে আলেপ্পোর মানুষের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে, তারপরে আরেকদিকে আরাকালের বার্মার আরাকালে মুসলমান, পরের কথা মানুষ মানুষকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে জীবন্ত অবস্থায় জ্বালিয়ে বর্ষ করে দিচ্ছে। ছোট বাচ্চাকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে দাউ দাউ করে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছে বাচ্চাকে। আরেক মানুষ, সে বৌদ্ধ হোক মুসলিম হোক এটা ম্যাটার না, সে তো মানুষ। এক মানুষ আরেক মানুষের সঙ্গে আচরণ করছে, আর সভ্য দুনিয়া তাকিয়ে তাকিয়ে দেখছে। যারা মানবতার ঔষধ ফেরি করে বেড়ান, যারা হিউম্যান রাইটের কথা বলে বেড়ান, যারা মানবাধিকারের বুলিয়া ওড়ান বিশ্বব্যাপী, তারা থাকিয়ে থাকিয়ে দেখছেন, অথচ কেউ কোনো কিছু করছে না। এজন্য মুসলিম উম্মার জন্য আজকের এই দিনটি, আজকের এই মাসটি, আজকের এই সময়টি বড়ই দুঃসহ যাতনার সময়। আর এটা হচ্ছে বহিরাগত আক্রমণ, আর ভিতরের আক্রমণ হচ্ছে আমরা নিজেরা ইসলাম সম্পর্কে জানি না, আর ইসলাম যেভাবে পালন করার সময় পালন করে না বলেই আমরা এই পর্যায়ে চলে এসেছি। বাইরের হামলাগুলো আমরা সহ্য করতে হচ্ছে, বাইরের লোকেরা আমাদের উপর হামলা করার সুযোগ পাচ্ছে, কারণ ভিতর থেকে আমরা পরিশুদ্ধ না, ভিতর থেকে আমরা প্রিপেয়ার্ড না, ভিতর থেকে আমরা অর্গানাইজ না, ভিতর থেকে আমরা কোরআন হাদিসের ভিত্তিতে নলেজেবল না, এবং সেই অনুযায়ী আমরা অ্যাক্ট করতেছি না। ভিতরের অবস্থা এরকম, বাহিরের অবস্থা আপনারা সবাই দেখতেছেন। সুতরাং সব দিক থেকেই মুসলিম উম্মা ক্রান্তিক আলো অতিক্রম করছে। এই ক্ষেত্রে এই পর্যায়ে আমাদের করণীয় হচ্ছে প্রথমে নিজেদেরকে সামাল দেয়া, নিজেদেরকে নিজেদের মধ্যে আবার ফিরে আসা, নিজেদের আদর্শের মধ্যে, নিজেদের রিলিজিয়নের মধ্যে, নিজেদের প্র্যাকটিসের মধ্যে। ইসলাম যে হিউম্যানিটি আমাদেরকে শিখিয়েছে, যে মানবাধিকার আমাদেরকে শিখিয়েছে, ইসলাম যে ল অ্যান্ড অর্ডার পালন করার শিক্ষা আমাদেরকে দিয়েছে, ইসলাম যে মান্যতার আদাব আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেটার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। যদি আমরা নিজেরা ইনসাইড অর্গানাইজ হতে পারি, তাহলে আউটসাইড আমাদের জন্য সহজ হয়ে যাবে। দুনিয়ার মানুষও আমাদেরকে দেখবে যে এই মানুষগুলি খুবই সভ্য। আমাদেরকে দেখে আমাদের কোরআন হাদিস পড়ে কয়েকজন মুসলমান হবে? আজকালকার দুনিয়ার মানুষের এত সময় নেই যে কোরআন হাদিস রিসার্চ করে মুসলমান হবে, ইসলাম ভালো না মন্দ এটা বুঝবে। বরং মুসলমানদেরকে দেখে অমুসলমানরা বুঝবে যে ইসলাম কী জিনিস, ইসলাম কেমন ধর্ম। কিন্তু আমাদের অবস্থা তো ততই বছর। এই প্রেক্ষিতে আমাদেরকে আমাদের ঘরগুলোকে, পরিবারগুলোকে প্রথমে সঠিকভাবে সুন্দরভাবে অর্গানাইজ করা, সুসংহত করা, পরিমার্জিত করা, সুন্দর আখলাকের ভিত্তিতে, সুন্দর আদাবের ভিত্তিতে পরিমার্জন করা, পরিগঠিত করা আমাদের প্রথম কাজ বলে আমি মনে করি। কারণ দুনিয়ার বিপ্লব শুরু হয় পরিবার থেকে। পরিবার যদি অর্গানাইজ হয়, পরিবার যদি সুন্দর হয়, পরিবার যদি পরিপাটি হয়, তাহলে এই কমিউনিটিটা পরিপাটি হয়। একটা কমিউনিটি যদি পরিপাটি হয়, একটা এলাকা, একটা দেশ, একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা জাতি পরিপাটি হয়ে যাবে। আর এইভাবে দুনিয়ার সব কয়টা জাতি যদি অর্গানাইজ হয়ে যায়, দুনিয়াতে হানাহানি মারামারি থাকবে না, ধর্মে ধর্মে দ্বন্দ্ব থাকবে না, জাতিতে জাতিতে সংঘাত থাকবে না, বর্ণে বর্ণে হিংসা থাকবে না, মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। এজন্য মুসলমানদেরকে সর্বপ্রথম এই দায়িত্ব দিতে হবে। কারণ আল্লাহ তো বলেছেন, কুনতুম খাইরা উম্মা উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সেই জাতি, খাইরা উম্মা, তোমরাই হচ্ছ মানব উম্মতের উম্মত সমূহের মধ্যে
যত উম্মা আছে, যত নেশন আছে, সব নেশনের মধ্যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ নেশন যদি তোমরা কি করতে পারো, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে আমর বিল মারুফ নহি আনিল মুনকার করতে পারো, সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে নিষেধ করতে পারো, তাহলেই তোমরা জাতিসমূহের মধ্যে শ্রেষ্ঠ জাতিতে পরিবর্তিত হবে। কিন্তু আজকে আমরা কি সেই পর্যায়ে আসি? আমরা নিজেরাই ভালোর মধ্যে লাই, অন্যকে কেমনে ভালোর আদেশ দিব? আমরা নিজেরাই মন্দ থেকে দূরে লাই, অন্যকে কেমনে মন্দ থেকে দূরের হুকুম দিব? এজন্য এই কাজটা করার জন্য নিজেকে আগে গঠন করতে হবে। আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দেওয়া এটা সহজ কাজ না, এটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। আপনাকে আগে গঠন করতে হবে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য। আমি নিজে যদি মিথ্যা কথা বলি, আরেকজনকে মিথ্যা কথা বলার নৈতিক রাইট আমার নাই। আমি যদি চুরি করি, আরেকজনকে চুরি না করার জন্য বলার নৈতিক অধিকার আমার নাই। আমি যদি সৎ জীবনযাপন না করি, আরেকজনকে সৎ জীবনযাপন করার বলার নৈতিকতা আমার মধ্যে নাই। এজন্য আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আমাকে আগে গঠন করতে হবে নিজেকে, নিজের পরিবারকে, অসৎ কাজ থেকে নিষেধ করার আগে নিজেকে আগে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। আর এটা মানুষ লার্ন করে নিজের ফ্যামিলির থেকে। আর পরিবারের ফাউন্ডেশন হচ্ছে প্যারেন্ট, পরিবারের ফাউন্ডেশন হচ্ছেন প্যারেন্ট, মা বাবাকে কেন্দ্র করেই পরিবার গঠন হয়। অর্থাৎ পরিবার যদি সংগঠিত হয়, সুসংহত হয়, সুন্দর হয়, আরামের হয়, শান্তিদায়ক হয়, গোটা কমিউনিটিটা শান্তিদায়ক, প্রত্যেকটা পরিবার শান্তিময় হয়ে গেলে গোটা পরিবেশটা শান্তিময় হয়ে যাবে, আর গোটা জাতিটা শান্তিময় হয়ে যাবে। মুসলিম জাতি যদি শান্তিদায়ক জাতিতে পরিণত হয়ে যায়, সিকিউর জাতিতে পরিণত হয়ে যায়, মানুষেরা এদেরকে দেখে তারাও নিজেরা সিকিউর হওয়ার জন্য, কমফোর্টেবল হওয়ার জন্য এবং শান্তির বার্তাবাহক কমিউনিটিতে পরিণত হওয়ার জন্য চেষ্টা করব। আমরা আজকের আলোচনায় ইনশাআল্লাহ এই বিষয়টা সমাপ্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মা বাবার প্রতি দায়িত্ব পালনের ব্যাপারে বলছেন, সূরা বনী ইসরাঈলে বলেছেন যে মাতা পিতার প্রতি এহসান করবে, কি করবে, যে তোমরা তাদের কথায় উফ শব্দ বলবে, দিক বলবে না, থামো, বন্ধ করো, এ ধরনের কথা, উফ শব্দটাও বলবে না, তাদেরকেও তোমার আচরণে উফ বলার সময় সুযোগ দিবে না, আর তুমিও তাদের কথায় বিরক্ত হয়ে উফ বলবে না। তারপরে তাদেরকে ধমকের সুরে কথা বলবে না। তারপরে কীভাবে কথা হলে কথা বলবে, কাউল আল কারিমা, সম্মানের সাথে, নিচের ডানা ঝাঁকিয়ে নয়, ডানাকে নিচুগামী করে, মস্তক অবনত করে তাদের সামনে কথা বলবে, আর রাহমতের ডানা তাদের জন্য সার্বক্ষণিকভাবে বিছিয়ে দিবে। আর যখন তারা জীবিত থাকুক অথবা বৃদ্ধ হোক, যখন তারা এই পর্যায়ে চলে যাবেন, বলবে ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কাজগুলো আপনাকে আমাকে করতে হবে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জাম্বে জুনুবে ওয়া সাহিবিল জাম্বে ওয়াবনিস সাবিল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্যারেন্টের ব্যাপারে দায়িত্ব পালনের কথা আমাদেরকে বলেছেন। এটা আপনি যখন থেকে মা বাবা আপনার উপর ডিপেন্ডেন্ট হবেন, তাদের খিদমতের দরকার হবে, আপনি যখন থেকে বালিক হয়ে যাবেন, তখন থেকেই আপনার প্যারেন্টের ব্যাপারে এই দায়িত্বটা শুরু হবে। আর এই সব যে দায়িত্বের কথা বললাম, এগুলো পালন করা যদি কমতি হয়, তাহলে আল্লাহর কাছে মাফ চাইবেন। হোক বা না হোক, তাদের দায়িত্ব পালনের পরে আল্লাহর কাছে মাফ চাইবেন, হে আল্লাহ, আমি আমার মা বাবার যেভাবে খিদমত করার ছিল সেভাবে করতে পারিনি, আমাকে মাফ করে দাও। শেখ, আমরা সুন্দরটা আলোচনা শুরু করছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের সমাজ ইনশাল্লাহ আমরা করতে পারবো, ইনশাল্লাহ আমাদের বিরতির সময় চলে আসছে। সম্মানিত ভাই বোনেরা, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে ইনশাল্লাহ, অল্প সময়ের মধ্যে আমরা ফিরে আসবো, থাকবেন আমাদের সাথে ইনশাল্লাহ আলোচনা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।